আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন মুসলমানেরা কোরআন কারীমের 2 নাম্বার পারা 2 নাম্বার সূরা সূরাল বাকারার 222 নাম্বার আয়াতে আল্লাহ বললেন তোমার কাছে জিজ্ঞেস করবে ইয়া রাসূলুল্লাহ তোমার কাছে দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করবে ঋতুস্রাব সম্পর্কে হায়েজ সম্পর্কে আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে যদি ভুল হয়ে যায় আর তওবা করে ফেলো আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র যত অপরাধ করো না কেন বান্দা সাগর সাগর যদি সাগর মহাসাগর থেকে সাগর পর্যন্ত গুনাহ করে ফেলো তওবা করতে দেরি হবে আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহ বলছেন যারাই পৃথিবীতে আমি যাদেরকে সবথেকে বেশি পছন্দ করি সবথেকে বেশি ভালোবাসি আল্লাহ বলছেন ইউহিব্বুত তাওয়াবিন যারা গুনাহ করে গুনার পরে সাথে সাথে তওবা করে ফেলে তারা পৃথিবীতে সবথেকে বেশি আমার প্রিয় সুবহানাল্লাহ আস্তে বললেন জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনে কারীমের 2 নাম্বার পারা 2 নাম্বার সূরা সূরাল বাকারার 122 নাম্বার আয়াতে বললেন সূরা বাকারার 222 নাম্বার আয়াতে আল্লাহ বললেন ওয়াসআলুনাকা আনিল মাহীদ কুল হুয়া আযা ফাতাযিলুন নিসা في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين الله رب العزة والجلال بولن مسلمان رب قرآن الكريم 2 نمبر پر 2 نمبر سورة سورة البقرة 222 نمبر آيات الله بولن تمہار کاچے جگش کر بے رسول اللہ তোমার কাছে দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করবে ঋতুস্রাব সম্পর্কে হায়েজ সম্পর্কে আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে যদি ভুল হয়ে যায় আর তওবা করে ফেলো আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র যত অপরাধ করো না কেন বান্দা সাগর সাগর যদি সাগর মহাসাগর থেকে সাগর পর্যন্ত গুনাহ করে ফেলো তওবা করতে দেরি হবে আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বললেন এক নম্বরে তিনি পছন্দ করেন যারা তওবা করে কি করে তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়াইহিব্বুল মুতাতাহিরিন আর যারা সব সময় অপবিত্রতা থেকে নিজেকে বাঁচায়া রাখে আল্লাহ বলেন যারা সব সময় নিজেদেরকে অপবিত্রতা থেকে বাঁচায়া রাখে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি কিয়ামতের দিন তাদের হিসাব করব না বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম এজন্য আমরা পবিত্র থাকব ইনশাআল্লাহ বলেন না বলেন না ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ অনেক সময় আমরা অপবিত্র থাকি আর বিশেষ করে মানুষ জাহান্নামে যাবে কোন কারণে জানেননি সেটা হচ্ছে প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার কারণে প্রস্রাব থেকে পবিত্র না থাকবার কারণে আমরা জাহান্নামে যাব অধিকাংশ মানুষ কারণ আমরা এমন জায়গায় প্রস্রাব করি ছিটা শরীরে চলে আসে আমরা বুঝি না অথবা এমনভাবে প্রস্রাব করি যে আমরা প্রস্রাব করে চলে যাওয়ার পরে অনেক সময় ফুটা ফুটা কাপড়ে পড়ে বলেন না কেন হয় এটা অনেকের অপবিত্র না পাক জাহান্নামী হবেন তওবা না করে পবিত্র না হলে আর
আমরা তো দেখছি মসজিদের টয়লেটে তো অনেকে এসে প্রস্রাব করে দাঁড়ায় দাঁড়ায় প্যান্ট পরে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, এই ছিটা আরেকজনের শরীরে গিয়া পড়ে, নিজের কাপড়ে গিয়া পড়ে, কেয়ামত পর্যন্ত নামাজ পড়লে কবুল হবে না অপবিত্র পোশাক নিয়া অপবিত্র বডি নিয়া। এই জন্য আপনারা আমরা বিশেষ করে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করব, যদি অর্জন করতে না পারি আমরা জাহান্নামে যাব। এই জন্য অধিকাংশ মানুষ প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতে পারে না, ঠিক কিনা বলেন? শরীরে না হয় পোশাকে অপবিত্রতা লেগেই থাকে, কখন প্রস্রাব করছে মনে নাই, ভুলে গেছে, আবার নামাজে দাঁড়ায় গেছে, দুই রেখাত পড়ার পরে মনে হয়েছে দূর অজু যখন করছি না তে বাদ দিয়ে আবার নামাজ পড়ে লুই। আছে না এমন? কয় আছে? হিটে থাকবো কেমনি? হিটে থাকলে নামাজ পড়ার দরকার কি? তা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। তাইলে আমরা অবশ্যই অপবিত্রতার থেকে নিজেকে বাঁচাইয়া রাখবো, বলেন ইনশাল্লাহ। কেন বললাম? আমরা যে অজু করি, আমরা যে গোসল করি, আমাদের গোসলই তো হয় না, কারণ গোসলের ফরজ আদায় করে যদি আমরা যদি 24 ঘন্টা পানির নিচে ডুব দিয়ে বসে থাকি গোসল হবে না, হবে হবে? কারণ ফরজ গোসল হতে গেলে অবশ্যই অবশ্যই যেভাবে আল্লাহ বলে দিয়েছেন এই ফরজ আদায় করে গোসল করলেই আদায় হবে, আর ফরজ আদায় না করে গোসল করলে আদায় হবে, বলেন না? এবার আপনি মসজিদে এসে প্রস্রাব করতে আইলেন, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলেন, আপনার প্যান্টে প্রস্রাব পড়লো, আপনার হাতে পায়ে প্রস্রাব পড়লো, আরেকজনের শরীরে প্রস্রাব পড়লো, আরেকজন খালি পায়ে এখানে এসে শরীরে প্রস্রাব লাগায় গেল, গুণা আপনার হলো, আরেকজন নাপাক হলো, সব দায়ী আপনি। এই জন্যে প্রস্রাব থেকে পবিত্র থাকব, সবাই বললেন না? মসজিদে আইসা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করব, বাকি জায়গায়? বাকি জায়গায় কিটা বইয়া না দাঁড়াইয়া? বৈশা, সব জায়গায় আমরা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব না করি, আমরা যেন মসজিদে আইসা দাঁড়িয়ে প্রস্রাব না করি। এমন প্যান্ট পরে দাঁড়ানো লাগি নাকি? তা এটা পড়ার দরকার কি? তা এটা কি, এইটা কি যে এটা পরাই বসাই যাবে না, এটা পরেন কেন? এই জন্য আল্লাহর ওয়াস্তে হারাম যা, অনেক মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র সে নিজে প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার কারণে। কাপড় কেভাবে রাখবেন প্রস্রাবে গেলে কাপড়ে যেন ছিটা না পড়ে? আমাদের অধিকাংশ মানুষের তো কাপড়ে ছিটা পড়ে, ঠিক না? এজন্যে আল্লাহর ওয়াস্তে এক নাম্বার, গোসল করলে ফরজ আদায় করে গোসল করব, প্রস্রাব করলে খুব সচেতনভাবে প্রস্রাব করব যেন ছিটা না পড়ে। যাদের দাড়ি বেশি, যেমন মুজিবুর ভাই, এই যে দেখুন এতটুকু দাড়ি, ভালো তো, কিন্তু দাড়ির ভিতরে অজুর সময় পানি ঢুকতইব। এই জন্য আপনাদের যাদের দাড়ি বড় আছে দাড়িটার ভিতরে পানি ঢুকাইয়েন। এই যে আপনারা এটা জানেন নাই যে থুতনির নিচ পর্যন্ত পানি পৌঁছতে হবে, শুনছেন না আপনারা? পৌঁছানো লাগবে না আমাদের? লাগবে। আমাদের আব্দুল আজিজ গেল কই? হেরো তো দাড়ি আছে অনেক বেশি, এজন্য এখানে দাড়িতে পানি পৌঁছানো লাগবে। তাহলে দাড়িতেও পানি পৌঁছাতে হবে অজু করলে। দেখেন ফরজ গোসল, আপনার নৌকের ভিতরে পানি ঢুকে নাই, নাভির ভিতরে পানি ঢুকে নাই, কোনো কারণে কান ভিজে নাই, কোনো কারণে মাথার চুলের গোড়ায় পানি পৌঁছে নাই, আংটির কারণে এখানে পানি ঢুকে নাই, আপনি 24 ঘন্টা পানির নিচে ডুব দিয়ে থাকলেন, কিয়ামত পর্যন্ত থাকলেও গোসল হবে না, কথা বলেন না কেন? এরপরে গোসল করছেন, নৌকে পানি দিয়েছেন, নাভিতে পানি দিয়েছেন, চুলে পানি, সব ঠিক করছেন, কিন্তু আপনি গড়গড়া করেন নাই, কি করেন নাই? গাগলিন করেন নাই, গড়গড়া করেন নাই, গোসল হইছে? হইছে? খুব চিন্তা করেন, নাকে ঠিক মতো পানি দিবেন, নাকে তো দেই না, দেই না ঠিক মতো পানি। হ্যাঁ, শীতের দিন গরম পানি দিবেন, এরপরও দেন, আমার কথা কি বুঝতে পারতেছেন? আমাদের নাপাকির কারণে আমাদের নামাজ হয় না, নাপাকির কারণে আমরা জাহান্নামে যাব। সুতরাং 7টা গুণ বলার কথা ছিল, 1টা গুণই আমরা আলোচনা করলাম, বাকি সময় আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, সুতরাং আল্লাহর প্রিয় বান্দা 1 নম্বর যারা গুনাহ করে তওবা করে, আল্লাহর প্রিয় বান্দা 2 নম্বর যারা সব সময় অপবিত্র থাকে না পবিত্র থাকে। তাহলে আমরা সবসময় অজু অবস্থায় থাকবার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ, প্রস্রাব থেকে পরিষ্কার থাকার চেষ্টা করব,
মুরব্বি বাবা আপনাদেরকে বলছি ভালো করে প্রস্রাব করে উঠে যাবেন উঠার পরে আপনার লুঙ্গিতে ফুটা ফুটা হয়ে পড়বে না এটা করলে আপনার ওযুও যাবে কাপড় নাপাক হবে নামাজ হবে এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন সবাই বললেন না আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا امني গুনাহ করছি অন্যায় করছি তওবা করলাম আমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দাও গুনার কারণে আমাদেরকে জাহান্নামী বলে ডাক দিও না গুনার কারণে কিয়ামতের দিনে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না মরার আগে আমাদের হে আল্লাহ তুমি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দেয়া দাও আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দাও তোমার পাক্কা সাচ্চা দিনদার পরহেজগার গোলাম আমাদেরকে বানাইয়া দাও ইয়া আল্লাহ আমরা যারা বসে হাত উঠাইলাম আমাদের সবাইকে তুমি কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহামনা মাহুম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন السلام عليكم.